অডিও অমনিবাস চ্যানেলে আজ আপনারা শুনবেন অভিক সরকারের লেখা রক্তফলক গল্পটির দ্বিতীয় এবং অন্তিম পর্ব। যারা এখনও প্রথম পর্বটি শোনেননি তারা ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন, আই বাটন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। প্রথম পর্বে আপনারা শুনেছেন অভিশপ্ত হালদার পরিবারে পুরুষ অনুক্রমে পূজিত হয়ে আসছে এক ধাতব ফলক, যার হারিয়ে যাওয়ার অর্থ বংশলোক। মায়ারানী হালদারের ছেলে টেনিয়া আজ 10 বছর ঘর ছাড়া। ঘটনাচক্রে ধাতব ফলকটি হালদার পরিবার থেকে হারিয়ে যায় এবং তা পৌঁছায় প্রফেসর তথাগত দত্তগুপ্তের কাছে। কৃষ্ণানন্দ আগামবাগী জানান দেবী বজ্রবারাহীর উপাসনার জন্য প্রস্তুত ওই ধাতব ফলকটি অভিশপ্ত এবং সেই ফলকটির জন্য প্রফেসর দত্তগুপ্তের পরিবারের ওপর নেমে আসছে এক সমূহ বিপদ। অপরদিকে প্রফেসর দত্তগুপ্তের ভাইজি তিতলি তার ফেসবুক ফ্রেন্ড স্যামের সাথে ঘর ছাড়ার পরিকল্পনা করে। কি হলো হালদার বংশের? টেনিয়া কি তার মায়ের কাছে ফিরে যেতে পারল? প্রফেসর দত্তগুপ্তের পরিবার কি এই বিপদের হাত থেকে রক্ষা পাবে? তিতলিরই বা কি হবে? জানতে হলে শুনতে থাকুন অভিক সরকারের লেখা রক্তফলক গল্পটির অন্তিম পর্ব। এক গভীর ঘুমে তলিয়ে যাচ্ছিল তিতলি, যেন এক মহাশূন্যে সে ভেসে বেড়াচ্ছে। কোনো অবলম্বন নেই, কোনো দিশা নেই, কোনো গভীরতার বোধ নেই। সেই দিকহীন, প্রাণহীন, শব্দহীন, আলোহীন অন্ধকারে সে একলা ভেসে চলেছে। তার নিজের কোনো বোধ নেই, শরীরের অঙ্গপ্রত্যঙ্গের ওপর কোনো দখল নেই। শুধু তার জাগ্রত চৈতন্য যেন অনুভব করছে যে সে বেঁচে আছে। এমন সময় সেই মহতি অন্ধকারই যেন জমাট বাঁধতে শুরু করল, প্রথমে ধীরে এবং তারপর দ্রুত। শেষ তিনটি জায়গায় তিনটি জমাট অন্ধকার যেন তিনটি মানুষের আকৃতি নিল। না, মানুষের নয়, মানুষীর। এবং তাদের মাথা নেই, শুধু ধর তিনটি আছে। আস্তে আস্তে সেই তিনটি প্রাণহীন ধরে প্রাণের সঞ্চার হলো। তারপর তারা শুরু করল এক অলৌকিক, অপার্থিব যৌথ নৃত্য। সমগ্র অন্ধকারের সমুদ্র যেন শিউরে উঠল সেই নাচ দেখে। রাত্রির প্রতিটি গ্রন্থিতে যেন ভেসে উঠল কান্না, তিনটি অবোধ শিশুর কান্না। তিতলির বুকটা যেন কোনো এক অব্যক্ত ব্যথায় মুচড়ে উঠতে লাগলো, যেন কোনো এক প্রাচীন অসহায় ফোপানির শব্দ আস্তে আস্তে কুড়ে কুড়ে খেতে লাগলো তার চৈতন্য। মনে হলো সেই কান্না, সেই ফোপানি, সেই অসহায় আরতি যেন খেয়ে ফেলতে চাইছে তার সমগ্র সত্তাকে। কারা যেন কেঁদে কেঁদে বলছে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমাদের মায়ের কাছে ফিরিয়ে দাও। ওগো, দুটি পায়ে পড়ি, আমাদের মায়ের কাছে নিয়ে চলো। সেই কান্নায় আরতিতে আস্তে আস্তে যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো তিতলির। মনে হলো যেন সেই অন্ধকার, হাহাকার সমুদ্রে সে ডুবে যাচ্ছে। সে চেষ্টা করছে হাত পা ছুড়ে উদ্ধার পাওয়ার, কিন্তু কিছুই সে নাড়াতে পারছে না। তার বোধবুদ্ধি, চৈতন্য সমস্তটার উপর শ্বাসরোধী এক পর্দা নেমে আসছে যেন। তিতলি চাইছে চিৎকার করতে, হাহাকার করে উঠতে, চিঁচিয়ে উঠতে, কিন্তু তার কোনো ইন্দ্রিয়ই আজ তার আর বসে নেই। চোখের সামনে নেমে আসছে এক কালো পর্দা, নেমে আসছে অমোঘ মৃত্যু, নেমে আসছে, নেমে আসছে, নেমে আসছে। সেই চূড়ান্ত মৃত্যুর মধ্যে তলিয়ে যেতে যেতে হঠাৎই যেন সব কিছু থমকে দাঁড়ালো একবার। কোনো এক অনির্দেশ্য বিন্দু থেকে উদ্দাত্ত এবং গম্ভীর কণ্ঠে ভেসে আসছে এক পুরুষের গলা, ওং প্রত্যালির পদাম সদেব ধরিতিম ছিন্নম শিরাকর্তুকম দীঘবস্ত্রম শকবন্ধ শনীত সুদা ধর্ম পিবতহীন মুদা নাগবদ্ধ শিরামণি তৃণায়নম ঋদ্ধুতপালম কৃতম রত্যাশক্ত মনোভাব পরিত্রাধান ধৈত। ধীরে ধীরে তিতলির চেতনায় সার ফিরে আসতে লাগলো। স্তিমিত হয়ে এলো অন্ধকারের সেই আর্তনাদ। তিতলির মনে হলো যেন এক পাতালপুরীর আতঙ্ক থেকে মুক্তি পেয়ে সে দ্রুত উঠে আসছে উপরে, আলোর দিকে। আস্তে আস্তে সমগ্র অন্ধকার কেটে যাচ্ছিল।
আলোয় আশায় আনন্দে ভরে উঠছিল তিতলির চৈতন্যের প্রতিটি কোণ। আলোর সেই উৎসে পৌঁছনোর আগেই সেই গম্ভীর পুরুষকণ্ঠটি শেষবারের মতন শুনল তিতলি। শ্রী ক্লী রে ঐ বজ্র বৈরোচনীয় হৌ ফট স্বাহা। আর তারপরেই আলো আলো আলো। হাঁপাতে হাঁপাতে বিছনার উপর উঠে বসল তিতলি। কি সর্বনাশা ভয়ঙ্কর স্বপ্ন ছিল রে বাবা! আরও ঘুমিয়ে পড়েছিল কোন আক্কেলে কে জানে। ভাগ্যিস ঘুমটা ভাঙল, নইলে সমস্ত প্ল্যানটাই চৌপট হয়ে যাচ্ছিল আর কি। কাল রাতে কোনো এক পুরুত মশাই নাকি এসেছিলেন কি সব পুজো টুজো করতে। সেই দেখে তো তিতলি আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি দোতলাতে ওর ঘরে চলে এলো। ঝিমোতে ঝিমোতে কখন ঘুমিয়ে পড়েছে কে জানে, কি ভাগ্যিস ঘুমটা ভেঙে গেল। মোবাইল স্ক্রিন অন করলো তিতলি, ভোর 5টা বাজে। যাক, একদম ঠিক সময় উঠেছে ও। চটপট রেডি হয়ে নিল। শীতের সকাল, গরম জামা কাপড় গায়ে চড়ালো কিছুটা, ব্যাগ তো তৈরি ছিল, সেই সব নিয়ে অতি সাবধানে ধীরে ধীরে নিচে নেমে এলো তিতলি। যাক, সবাই মরার মতন ঘুমোচ্ছে। অত্যন্ত সন্তর্পণে দরজা খুলে বাইরে এসেই দ্রুত হাঁটা শুরু করল ও। মোড়ের মাথায় আসতেই আরও দুই মূর্তি সামনে এলো। কোনো কথা না বলে দ্রুত রিকশা স্ট্যান্ডের দিকে হাঁটা মারল তারা। সকালের প্রথম ট্রেন ভোর 6টায়। ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল তথাগতর। যত রাত গড়িয়েছে আরও গাঢ় ঘুমে তলিয়ে গেছিলেন তিনি। এমন অথই ঘুম বহুদিন হয়নি ওর। ঘুম ভাঙল উর্মিমালার ধাক্কা ধাক্কিতে। উঠেই চোখ কুচকে ফেললেন তিনি। ইস, এত বেলা হয়ে গেছে, আরে কি হয়েছে, কি ধাক্কাচ্ছ কেন? ঠাকুরমশাই নেই, ফলকটাও নেই, হাঁপাতে হাঁপাতে বললেন উর্মিমালা। তো তাতে হাঁপাচ্ছ কেন? উনি তো বলেছিলেনই যে ফলকটা নিয়ে যাবেন গঙ্গায় ফেলে আসতে, তা সে যত রাতই হোক। একেবারে সেখানেই গেছেন হয়তো, আমাদের ডাকবেন না সে তো বলেই গেছিলেন। আমি বরং একবার মাধবদের বাড়িতে খোঁজ করে দেখছি। আর্তনাদ করে ওঠেন উর্মিমালা। ওগো সর্বনাশ হয়ে গেছে, সকাল থেকে তোমার তিতলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও বাড়ির সোনাই রূপাইয়েরও দেখা নেই, তোমার ভাইকে ফোন করলাম সেখানেও নেই। তিতলি একটা চিঠি লিখে গেছে দেখো। এই কথা বলে একটা চিঠি ফেলে দিলেন তথাগত কোলে। চিঠিটা পড়তে পড়তে ভয় উদ্বেগ আর আশঙ্কায় তথাগতর মুখ বিবর্ণ হয়ে উঠল। দ্রুত উঠে পড়লেন তিনি। এই মুহূর্তেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে। সর্বনাশ আসবে বলে তৈরি ছিলেন প্রফেসর তথাগত দত্তগুপ্ত, কিন্তু একচক্ষু হরিণের মতো বিপদটা এলো সম্পূর্ণ অন্য দিক দিয়ে, আর এলো বড় দ্রুত। এবং এই বিপদ মহাবিপদ, ঘোর বিপদ। বাথরুমে গিয়ে মুখে চোখে জল দেওয়ার সময় বুঝলেন আশঙ্কায় তার সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। শিয়ালদা স্টেশনের বাইরে যেদিকটায় পায়খানা পেচ্ছাপে বৈঠকখানা বাজারের নোংরায় মরা বিড়ালের ছানা ভাঙা মাটির ভাঁড় ইঞ্জেকশনের সিরিঞ্জ আর চোলাইয়ের বোতলে চাকনাচুর হয়ে থাকে, সেদিকে একটা ভাঙা ঝোপড়ির মধ্যে বসে ইঞ্জেকশনে মিক্সচার টেনে নিচ্ছিল টেনিয়া। শীতকালের বিকেল, ঠান্ডা লাগছে হেব্বি। একটু আগেও টেনিয়ার হাড় অবধি জমে যাচ্ছিল ঠান্ডাতে। দুটো শট নিয়ে এসেছে টেনিয়া, তাই বডিটা সামান্য ওম মারছে। আহ, নাসির ভাই উমদা জিনিস ছাড়া দেয় না, মালটাও খিচে নেয় তেমনই। সালা চারটে পুড়িয়া 4000, হারামিটা এক পয়সা কম নেয় না। মাথায় দুটো কিক পড়তেই ইন্দ্রিয়গুলো সটাসট চোখা হয়ে ওঠে টেনিয়ার। সেবার তো বৈজনাথের মাথায় দানা ভরে দেওয়ার আগে দুটো ছেলেম গাঁজা উড়িয়ে তারপর একটা নাসিরের দেওয়া শট নিয়ে গেছিল টেনিয়া। আহা, প্রথম দানাটাই সোজা কপালে, আওয়াজ করার সময় অবধি পায়নি হারামিটা।
ভাবতে ভাবতেই টেনিয়ার মুখে একটা হাসি খেলে গেল। পুলিশ অবশ্য ভালোভাবে নেয়নি ব্যাপারটা। হাড় কাটার একটা বেশ্যার জন্য টেনিয়া হিট খেয়ে কাউকে উড়িয়ে দিল, এটা ওদের বিশ্বাসই হয়নি। ভেবেছিল গ্যাং ওয়ার। তুলে নিয়ে গিয়ে লকআপে ঢুকিয়ে উল্টো করে ঝুলিয়ে কি মার কি মার। সেই থেকে বাঁ হাতের কড়ে আঙুলটা নাড়াতে পারে না ও। তবে অফিসারটার নাম মনে রেখেছে টেনিয়া, সুবীর সামন্ত। সুরের বাচ্চাটা এখন যাদবপুর থানায় আছে। দুনিয়াটা সালা গোল, মওকা একদিন আসবেই, সেদিন হারামজাদাটার ক্ষমা বিলা করে দেবে টেনিয়া। মিক্সচারটা সিরিঞ্জে প্রায় ডাক্তারের নিষ্ঠায় ভরতে থাকে ও। এদিকে বিশেষ কেউ আসে না। স্টেশনের বাইরে নিজের ভাড়ার ট্যাক্সিটা রেখে এসে ও একটা শট নিয়ে যায়। এই শটটা না নিলে ওর চলেই না। তামার পয়সা ঘষে দারু বা হেরোইন চরস ছাড়া ওর নেশা হওয়া মুশকিল, তবে তাতে হেভি খরচ। দুই একবার চুম করি মানে জিভে সাপের ছোবল নিয়ে অবশ্য দেখেছেও, আহ নেশার রাজা যেন। কিন্তু ওই যে কুত্তি পয়সা, সালি কারোর কথা শোনে না। পয়সার জন্যই তো ও মেয়ে পাচারের ব্যবসাটা শুরু করতে বাধ্য হলো। মেয়ে পাচারের হ্যাপা অনেক, কিন্তু হেভি মাল্লু। গাগঞ্জে মালিকের আড়কাঠি ছড়ানোই আছে। কেউ সালা প্রেম মহব্বতের নাম করে, কেউ আবার চাকরি দেওয়ার নাম করে বাচ্চা মেয়েগুলোকে ফুসলিয়ে নিয়ে আসে। দুদিন এদিক ওদিক থাকে, সংসার করে, কি কলকাতা দেখে, তারপর একদিন হাত পা বেঁধে মালিকের লরিতে তুলে দিলেই হলো। ইউপি, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, বাঙালি মেয়েদের হেভি ডিমান্ড। তারপর ভীতু বাঙালি, দুটো থাপ্পড় কষালেই চুপ করে থাকে। খুক খুক করে একটু হেসে নেয় টেনিয়া। পার মেয়ে দশ মতন করে পায়ও। তবে যাতে টেনিয়ার সবচেয়ে বেশি লাভ, সেটা হলো ফেসবুক। ফেসবুকে শালা কিলবিল করছে বাঙালি মেয়ে। খানিকটা ওরই মতন দেখতে একটা ছেলের ছবি দিয়ে ঘ্যামা প্রোফাইল বানিয়েছে টেনিয়া। বেশ কিছু কোচি মেয়ে ওর প্রেমেও পড়েছে। এরকম সুন্দর থোবরা দেখলে বাঙালি মেয়েগুলোর প্রেম প্রেম বাই যেন উথলে ওঠে বেশি। বাকি ওড়িয়া কি বিহারি কি পাঞ্জাবি মেয়েগুলো পাত্তাই দেয় না, শালা সিয়ানা জাত বলে কথা, মনে মনে খিস্তি করে টেনিয়া। ফেসবুক থেকে মেয়ে তোলার আরও সবচেয়ে ভালো দিক হলো নো কাটমানি। সাল্লা পুরো মাল্লু নিজের ইয়েতে। আজও একটা শিকার দুপুর তিনটে নাগাদ এসে পৌঁছবে সঙ্গে দুটো ল্যাংবোট নিয়ে। সালা এক ছিপে তিন মছলি। আজ তো খুন খারাপির দিন টেনিয়ার। শর্ট নিয়ে একটা জাম্বো সাইজ বিড়ির মধ্যে তামাক আর টিকটিকির ল্যাচ পোড়া ছাই মিশিয়ে ভরে বানাতে বানাতেই পিছনে একটা খ্যাঁক খ্যাঁক করে আওয়াজ শুনতে পেয়ে হিংস্র কেউটের মতোই ঘুরে বসে টেনিয়া। শিবা এসেছে, টেনিয়ার এক নম্বর সাঁকড়েদ। পকেট মার ছিল আগে, পরে কয়েক বছরের জন্য একটা গব্বাবাজদের দলে ভিড়ে যায়। ভালো বোমা বাঁধতে পারে, যদিও ওই করতে গিয়েই বাঁ হাতের কয়েকটি আঙুল মায়ের ভোগে গিয়েছে। গুরু, এখানে বসে নেশা করছো? ওদিকে তিন তিনটে ফানফুস মিছরি স্টেশনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, যে বাড়ি থেকে পালিয়ে এসছে বোধ হয়। চোখ দুটো শুরু করে শিবার দিকে তাকিয়ে থাকতে থাকতেই বিড়িটা ধরায় টেনিয়া। সেই সাপের চাহনির সামনে শিবা একটু চুপ করে যায়। প্রথম টানটাই টং করে মাথায় গিয়ে লাগে টেনিয়ার। মালগুলো তাহলে এসে গেছে, ফোনটা তাহলে এবার এরোপ্লেন মোড় থেকে নর্মাল মোড়ে নিয়ে আসতে হবে। এই ঠিক দেখেছিস, বিলকুল ফাঁকা, সঙ্গে কোনো আনচান চ্যাংড়া মাসুক নেই তো? টেনিয়া ভাবে সাবধান হয়ে যাওয়াই ভালো। আরে না গুরু, আমার মতন আঙ্গলিদার আর পাবে না, সব ছানবিন করে এসছি। একটা বড় 15 কি 16 হবে, আর বাকি দুটো টুনটুনি 10-12 মতো। বড়টা আবার একটা ব্যাগে ভরে কাপড় চোপড় এনেছে, বোধ হয় বড়টা বাড়ি থেকে কাল্টি মেরেছে। বেচতে পারলে মেলা শের করি গুরু, 1.5 পেটির কম হবে না। তাড়াতাড়ি করো মাইরি, পুলিশ ঢুকে গেলে কিন্তু এক পয়সা পাবে না শালা। 1.5 পেটি কথাটা গিয়ে টেনিয়ার মস্তিষ্কে আঘাত করে, এতটা ও নিজেও ভাবেনি। আরেকটা টান মেরে ধীরে সুস্থে ওঠে ও। তারপর শিবার ঘাটটা খপ করে ধরে। এই ঠিকঠাক ছানবিন করেছিস তো? আর কেউ নেই তো? আনসান খবর হলে কিন্তু তোমার গিনি বাজিয়ে ফাট করে দেবো হারামজাদা, খেয়াল থাকে জানো। শিবা প্রায় নুইয়েই পড়ে,
মাকালির দীপি গুরু এলাকার মেয়ে নয়, তিনটেই অন্য জায়গার। বড়টার বোধ হয় আশিকের সঙ্গে পালিয়ে যাবার ছিল, শেষ সালা চোখ উল্টে কেটে পড়েছে। মালটা ফোন করছে আর তারপরই নামিয়ে রাখছে। মালগুলোর তো সালা কেস কি চাইন, সেই এক কোনায় বসে হুসুর পুসুর করছে। গুরু, তুমি তো ইংলিশ ফিংলিশ বলতে পারো, গিয়ে তিনটের সঙ্গে ভাব জমাও না, আজ রাতে রাজারহাটে ডেরায় তুলে তিনটেকে চালান করে দিই। সালার চামড়া চোর, কমলি দেখলে চুতুর পুতুর না? আমাকে কাজ শেখাতে এসছিস? চল চাবিটা নে, গাড়িটা রেডি রাখ, মোবাইল রেডি থাকে যেন, টুং করলেই সোজা পিছনের গেটে, মনে থাকবে? চাবিটা ছুঁড়ে দিয়ে ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে স্টেশনের দিকে রওনা দেয় টেনিয়া। না, টেনিয়াকে দেখিয়ে দেওয়ার দরকার নেই মেয়ে তিনটে কোথায় বসে আছে। মোবাইলটার মোড চেঞ্জ করে টেনিয়া। ইস, অনেকগুলো মিসড কল অ্যালার্ট এসে পড়ে আছে। নিজের ফেসবুকটা অন করে একবার মেসেঞ্জারটা দেখে নিয়েই বন্ধ করে দেয় টেনিয়া। স্ক্রিনে ফুটে উঠেছিল প্রায় ওরই মতো আরেকটা ছেলের ফটো, প্রোফাইলে লেখা ছিল একটা ছোট্ট নাম, স্যাম। ট্যাক্সির স্টিয়ারিংয়ে টান টান হয়ে বসেছিল শিবা। গুরু কখনো ফেল হয় না, একটু পরেই পাক্কা ওই ছাপকি তিনটেকে ম্যানেজ করে গুরু সিগন্যাল দেবে। একবার ভুলিয়ে ভালিয়ে রাজারহাটের ফাঁকা ফ্ল্যাটটায় তুলতে পারলেই ওহ। শরীরে কিছু চাঞ্চল্য অনুভব করল শিবা। দুটো দিন তো গুরু রাখবেই, ও আছে, গুরু নিজে আছে, আসলাম আছে, বানোয়ারি আছে, সামন্ত আছে, লক্ষ্মী কম নাকি, দিয়ে থুয়ে খেতে হয় গুরুর সাফ কথা। সময় নিচ্ছে গুরু, ভালো, বড় মাছলি, কিছু সুতো তো খাবেই। তিনটের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাকে আগে চেয়ে নেবে শিবা, সেটা সে ভেবেই রেখেছে। ভাবতে ভাবতেই ড্যাশবোর্ড খুলে একটা কালো চ্যাপটা বোতল বার করে আনে শিবা। বোতলের ছিবিটা খুলতেই একটা উগ্র কটু ঝাঁঝালো গন্ধ ট্যাক্সির মধ্যে ছড়িয়ে পড়ে। পাইপটার দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকে শিবা, তারপর সোজা গলায় উপুর করে দেয়। গলাটা জ্বলে যায় শিবার। মালটা গিলে নিয়ে খানিকক্ষণ চোখ মুখ মুচকে বসে থাকে। নিউ ব্যারাকপুরের পদ্মাবতীর ভাটিতে বানানো আসলি চিজ, চুল্লুর সঙ্গে চুন ও আরও কী কী কেমিক্যাল মেশানো হয়, তারপর খদ্দের বুঝে ব্যাটারির জল। পদ্মাবতীর চুল্লু তেজে পদ্মাগোখরোর বিষের থেকে কিছু কম যায় না, লোকে নামই দিয়েছে পদ্ম কাঁটা, আগে বলতো ফুটুস। তা ফুটুসই বটে, বেশিদিন এই জিনিস চালালে পাবলিকই ফুটে যায়। কম লোক তো শিবা দেখেনি এই লাইনে, শিবাও ফুটবে, বেশিদিন আর নেই। ভাবতে ভাবতেই খিখি করে ছোপদরা দাঁতগুলো বের করে হেসে ওঠে শিবা। আর সেই সময়ই মোবাইলটা কর্কশ্বরে বেজে ওঠে। ঝটপট বোতলটা ড্যাশবোর্ডে চালান করে দিয়ে মোবাইলটা তুলে কল অ্যাকসেপ্ট করে কানে দেয় ও। তারপর বলে, বলো গুরু। ওপার থেকে টেনিয়ার শান্ত কিউটের মতন গলাটা হিস হিসিয়ে ভেসে আসে। হ্যালো দাসদা, স্টেশন চত্বরে আছেন নাকি? আরে আপনাকে তো আমার আর তিতলির ব্যাপারটা বলেছিলাম, ও এসে গেছে বুঝলেন, সঙ্গে আমার দুই শালিও আছে। তা আজকে ঠাকুরমশাই বললেন ভালো লগ্ন নেই, তাই আজ বাদ দিয়ে বিয়েটা আমরা কাল করবো বলে ভেবেছি। আজকে রাতটা একটু রাজারহাটে আমার পিসিমার ডেরায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিন না দাদা, প্লিজ। কালকেও কিন্তু আসতে হবে সকাল সকাল, মনে আছে তো, কালীঘাটে পৌঁছে দিতে হবে কিন্তু। ফোনটা কেটে ইঞ্জিন অন করে শিবা। আল্লাহ, আগে থেকে চিনতো তার মানে, অন্য সোর্স থেকে তুলেছে, কি অ্যাক্টিং মাইরি, সাধে এই হারামিটাকে গুরু বলে মেনে নিয়েছে শিবা। আহ, দুটো দিন, ভদ্র বাড়ির তিনটে মেয়ে। ট্যাক্সিটা প্রায় উড়েই চলেছিল সললেকের রাস্তা ধরে, শীতকালের রাত দ্রুত নামে। পিছলে যাওয়া রাস্তার আলোতে ছায়ারা খেলা করে যাচ্ছে পিছনের সিটে বসে থাকা মেয়েগুলোর মুখে।
সেই মুখে নতুন অ্যাডভেঞ্চারের উত্তেজনা, বিয়ের চিন্তা, লোকলজ্জার ভয়, নাকি অজানা অচেনা শহরে হারিয়ে যাওয়ার উদ্বেগ, কোনটা বেশি সেটা বলতে পারবে না শিবা। পাশে টিনিয়া বসে ঘন ঘন ঘড়ি দেখছে। ওদের যে ঘাঁটি তার কেয়ারটেকার সামন্তকে বলাই আছে রেডি থাকতে। আধা তৈরি হয়ে পড়ে থাকা বিল্ডিংটায় কেউই থাকে না, তারই একটা ঘর ওরা নিয়ে রেখেছে। এক টেরে বিল্ডিং, দূর দূর অবধি কেউই নেই, চেঁচিয়ে গলা ফাটিয়ে ফেললেও কেউই শুনতে পাবে না। টেনিয়ার উদ্বেগ অন্য জায়গায়। মালিককে তিনটেরই ফটো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে টেনিয়া। মালিক বলেছে কালি তুলে দিতে আসলামের লরিতে। কিছু না ভেবেই 2 লাখ চেয়েছিল টেনিয়া, মালিক শোনামাত্রই রাজি হয়ে গেছে। এখন আফসোস হচ্ছে টেনিয়ার, আরও কিছু চাইলেই হতো। অনেকক্ষণ পর বড় মেয়েটা কথা বলে উঠল। আমরা কোথায় যাচ্ছি স্যাম? গলার মধ্যে উদ্বেগ আর উত্তেজনাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। টেনিয়া একটু খুক খুক করে হেসে নিয়ে বলল, আরে এই তো আমার পিসির বাড়ি, সামনেই, বড় ফ্ল্যাট বুঝলে, পিসি একাই থাকে। আমি বলে রেখেছি তোমাদের কথা, তোমাদের কোনো অসুবিধা হবে না। তা তোমাদের বাড়িতে গিয়ে উঠলে হতো না? যেন লজ্জাতেই জিপ কাটে টেনিয়া। আরে ছিছি, বিয়ের আগেই মা তোমাকে দেখবেন নাকি? আজ তো কাল রাত্রি না কি একটা বলে না, একেবারে কাল বিয়ে করি না হয় উঠবে, মা তো বরণ ডালা সাজিয়েই রেখেছে। তা এত রাত্রে তিনজন গিয়ে উঠব, তোমার পিসিমণি কিছু মাইন্ড করবেন না তো? মেয়েগুলোর সারল্য দেখে অবাক হচ্ছিল শিবা, তবে আরও অবাক করল টেনিয়া। আরে না না, আমাদের ব্যাপার পিসিমা সবই জানেন, আসলে এখান থেকে কালীঘাট যেতে সুবিধা, আর কালী শুভ দিন, এক রাত থাকবে, গল্প গুজব করবে, এ আর এমন কি, আমার পিসি তোমাকে দেখার জন্য মুখিয়ে আছে বুঝলে, হাজার হোক, বাড়ির বড় বৌমা বলে কথা। শিবার ইচ্ছা করছিল স্টিয়ারিং ছেড়ে হাততালি দিয়ে ওঠে, সালা কোথায় লাগে শাহরুখ খান, কোথায় লাগে সালমান, সাধে মালিক এত ভালোবাসে গুরুকে। রাজারহাটের মেন রাস্তা দিয়ে চলার সময় রিয়ার ভিউ মিররে আরেকবার মেয়ে তিনটের মুখ দেখল শিবা। উত্তেজনা আর আশঙ্কায় সিটের সঙ্গে প্রায় লেপটে বসে আছে ওরা। ওদিকে টেনিয়া ক্রমশ অস্থির হয়ে উঠেছে, সেটা ওর আঙুল মটকানো আর ঘন ঘন ঘড়ি দেখা নিয়েই বোঝা যাচ্ছে। প্রথম বড় সিগন্যাল থেকে গাড়িটা মসৃণ সড়ক ছেড়ে ডান দিকের অন্ধকারে খোয়া বিছানো রাস্তা ধরতেই গাড়ির সঙ্গে মেয়ে তিনটেও দুলে উঠল। বড় মেয়েটা বলল, এত এত অন্ধকার কেন রাস্তায়, আমরা কোথায় যাচ্ছি? বোঝাই গেল বিস্তর ভয় পেয়েছে। বাকি বাচ্চা মেয়ে দুটো আঁকড়ে ধরেছে বড়টার হাত। আধো অন্ধকারও বোঝা যাচ্ছে এদের মুখ ভয়ে ও আতঙ্কে সাদা বিবর্ণ হয়ে গেছে। টেনিয়া একটু কর্কশ গলায় বলে উঠল, আহ সামনে বিল্ডিং, ওখানেই তো পিসিমার ফ্ল্যাট, এত চেঁচামেচি করার কি আছে? হ্যাঁ, মেয়েগুলো ধমক খেয়ে থতমত খেয়ে চুপ করে গেল। একটা হালকা ভয়ার্থ খোপানির শব্দ শুনতে পায় শিবা। এরপর শক্ত মুখে বাঁ দিকে স্টিয়ারিং ঘুরিয়ে অন্ধকার বিল্ডিংটার সামনে দাঁড় করায় গাড়িটা। এরপর একটা আর্ত চিৎকার। সামন্তকে রাখাই হয়েছে এই জন্য অবশ্য, লোকটা আগে পার্টির জন্য বোম বানাত, একবার ভোটের আগে অপোজিশনের ছেলেরা ধরে মুখের অর্ধেকটা অ্যাসিড আর আগুনে পুড়িয়ে দেয়। দিনের বেলাতে দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে, আর রাত্রিরে তো কথাই নেই। রাত্রিরে অন্ধকারে দাঁড়ানো ট্যাক্সির জানলার পাশে এসে এইরকম আতপোড়া মুখ নিয়ে কেউ যদি হাতে আবছা হলুদ এমার্জেন্সি লাইট ঝুলিয়ে বলেন, নেমে আসুন, তাতে চমকে যাওয়াই স্বাভাবিক। ওইখানেই বাচ্চা মেয়েগুলোর নার্ভ ফেল করতে শুরু করে। এরা অবশ্য যখন থরথর পায়ে নেমে আসে, বাচ্চা মেয়ে দুটো অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে। বড় মেয়েটাকে দেখে বোঝাই যাচ্ছে যে ওর পা কাঁপছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। বাচ্চা দুটো গায়ের সঙ্গে লেপটে আছে পুরো। বড় মেয়েটা নেমেই বলল, আমরা এখানে থাকবো না স্যাম, আমাদের স্টেশনে ফিরিয়ে দিয়েছো প্লিজ, দোহাই দোহাই তোমার পায়ে পড়ি,
আমাকে তো তুমি ভালোবাসো, তাই না স্যাম? প্লিজ স্যাম, লক্ষ্মীটি, আমরা কাল সকালে ঠিক কালীঘাটে পৌঁছে যাব। আমি প্রমিস করছি আমরা এর ভেতরে যাব না। টেনিয়ার থাপ্পড়টা সাপের ছোবলের মতোই নেমে এলো মেয়েটার গালে। কোঁক করে একটা আওয়াজ তুলে মেয়েটা মাটিতে পড়ে গেল। বাচ্চা মেয়ে দুটোর যা অবস্থা সেটা ভয় আর আতঙ্ক ছাড়িয়েও অনেক বেশি। মনে হচ্ছে এদের পাগুলো যেন মাটিতে গেঁথে দেওয়া হয়েছে, এক্ষুনি পেচ্ছাপ করে ফেলবে। ধীরে সুস্থে নিচু হয়ে বড় মেয়েটার চুলের গোড়াটা খপ করে ধরল টেনিয়া। সোনেরা কুত্তি, টেনিয়ার ডেরায় ঢুকেছিস, তোদের সব নোটঙ্কি এখন থেকে বন্ধ, বুঝলি? আজ রাতটা মস্তি, কাল শ্বশুর বাড়ি, বুঝেছিস? বেচাল যদি দেখেছি টুকরো করে কেটে পুঁতে দেব। চেঁচালেও আশেপাশে সোনার কেউ নেই, দেখে নে চারদিকে। ভালো মেয়ের মতো ঘরে বন্ধ থাক, কয়েক ঘন্টা পর কিছু দোষ নিয়ে আসছি, কিছু ফুর্তি ফর্তা হবে, ন্যাকড়াবাজি একদম নয়, ওকে বেবি? এখন চলবে? এই বলে চুলের মুঠি ধরে মেয়েটাকে দাঁড় করায় টেনিয়া, তারপর সিঁড়ি দিয়ে হেঁচড়ে তুলতে থাকে। মেয়েটাও বোধহয় চরম আতঙ্কে বোবা পাথর হয়ে গেছে, রেলিং ধরে ধরে উঠতে লাগল। শিবু আর সামন্ত বাচ্চা দুটোর ঘাড় ধরে টানতে শুরু করায় ওরাও এগোতে থাকে বদ্ধভূমির দিকে, টেনে নেওয়া বলির পশুর মতো। দোতলায় উঠে ফ্ল্যাটের দরজা খোলে সামন্ত, তিনটি মেয়েকে ঠেলে দেওয়া হয় ভেতরে। টেনিয়া হিসিসে গলায় বলে, এখানেই থাকো মামুনিরা, ঘণ্টা তিনেক বাদে তোমাদের কিছু আশিক জুটিয়ে আনছি, কেমন? আওয়াজ করলে কিচাইন হয়ে যাবে কিন্তু। এই এই সামন্তের বাচ্চা, খাওয়ার দাবার যা দেওয়ার এদের দিয়ে দাও, আর তুমি কিন্তু শালা ময়দান ফাঁকা দেখে গোল করতে যেও না বলে দিচ্ছি, ঝিটনি খুলে হাতে ধরিয়ে দেব, মনে থাকে যেন। এই চলবে শিবা? এই বলে টেনিয়া দ্রুত নেমে যায় সিঁড়ি বেয়ে। রাস্তার ধারে লাগানো এক শীর্ণ ল্যাম্পোস্ট থেকে ঘরে ঢুকে আসা ঘোলাটে মৃত আলোর মধ্যে ভূতগ্রস্ত মেয়ে তিনটেকে রেখে দরজা বন্ধ করে সামন্ত। রাত দেড়টা নাগাদ যখন বালুরঘাটের বিবেকানন্দ কলোনির দত্তগুপ্ত বাড়ির সামনে পুলিশের জিপটা এসে থামল, তখন শুধু দত্তগুপ্ত বাড়ি কেন পুরো পাড়াটাই উত্তেজনা আর অমঙ্গল আশঙ্কায় জ্বর রুগীর মতো কাঁপছে। জিপের আওয়াজ শুনে তাই দরজা খুলে বেরিয়ে আসতে সময় নেননি তথাগত আর উর্মিমালা আর তিতলির বাবা মা। অতসীও সঙ্গেই ছিল, আশেপাশের বাড়ি থেকেও সটাসট দরজা খুলে উদ্বিগ্ন প্রতিবেশীরা নেমে আসেন, দৌড়ে আসেন স্বর্ণালী আর রূপালীর মা বাবা। জিপের সামনে সিট থেকে নেমে দাঁড়ান মধ্যচল্লিশের পেটানো স্বাস্থ্যের দুই পুলিশ অফিসার, আর পিছনের সিট থেকে নেমে আসেন দুই মহিলা পুলিশকর্মী। আর তারপর ধীর পদক্ষেপে মাথা নিচু করে বাড়ি থেকে পালানো তিন কন্যে। আপনাদের মেয়ে নাকি? চওড়া হেসে বলেন প্রথমজন, আমি প্রবীর ব্যানার্জি, ওসি সিআইডি স্পেশাল ব্রাঞ্চ। এই তিন মক্কেল শিয়ালদা স্টেশন চত্বরে ফালতু ঘোরাঘুরি করছিল। এই আমার কলিগ ওয়াসিম, ও গেছিল একটা পার্সোনাল কাজে, সন্দেহ হওয়াতে জিআরপিকে বলে তিনজনকে আটকায়, তারপর আর কি। আমাদের বস আবার এদিককার লোক, আপনার ছাত্র ছিলেন, আপনার নাম শুনেই তিনি আর কোনো রিপোর্টের হাঙ্গামা না বাড়িয়ে জিআরপিকে বলে কয়ে আমাকে বললেন নিজে থেকে পৌঁছে দিতে। সেই ট্রেন ধরে এসে লোকানথানা থেকে জিপ নিয়ে যাকে, একটু রাত হয়ে গেল, সরি। ওদিকে কান্না ফোপানি হাউমাউ বকাবকি বিবিধ আওয়াজের মধ্যে তথাগত এগিয়ে এসে ওসির হাত ধরে ফেললেন। কৃতজ্ঞতায় তার গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না, শুধু ধরা গলায় বললেন, কি বলে ধন্যবাদ দেব ভাই, এই উপকার আমি জীবনে ভুলব না। আপনার বসের নামটা যদি বলেন। আর বলছি কি, এত রাতে এলেন, অন্তত রাতের খাবারটা খেয়ে যান। আরে মশাই, আমাদের কি সেই কপাল আছে স্যার? ফের জিপে বসতে বসতে দুঃখ প্রকাশ করেন ওসি।
আমরা হলাম গিয়ে স্পেশাল ব্রাঞ্চ, সর্বঘটে কাটালি কলা। এই তো ট্রেন থেকে নেমেছি কি নামিনি, খবর পেলাম রাজারহাটে কোনো এক আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে নাকি দু পিস বডি পাওয়া গেছে। এই বলে তর্জনীটা তুলে গলার এদিক থেকে ওদিকে নিয়ে যান, মানে বডি আছে কিন্তু মুন্ডু হাফিস। সে নাকি এমন কেটেছে যে সারা বিল্ডিং রক্তে থই থই করছে। বড় সাহেব অত রাতে ফোন করে বললেন কেসটা যেন আমি আর ওয়াসিম হ্যান্ডেল করি। হ্যাঁ কি আর বলি, নাওয়া খাওয়া নেই দাদা, এত এত ক্রাইম আর এই কটা মাত্র পুলিশ। এই নিন কার্ডটা ধরুন, এতে আমার উপরওয়ালার নাম আছে আর মোবাইল নাম্বারও আছে, কথা বলে নেবেন। চলি তাহলে। কি রে ওয়াসিম, চল বাপ স্টিয়ারিংটা ধর, আজ তো তোরও উপোস আর আমারও। বলতে বলতে এই জিপটা স্টার্ট দিয়ে বেরিয়ে যায় পাড়ার মোড়ের দিকে। রাত 12টা নাগাদ ট্যাক্সিটা নিঃশব্দ ঘাতকের মতোই এসে দাঁড়ালো রাজারহাটের অভিশপ্ত ফ্ল্যাটটার সামনে। ফটাফট করে গেট খুলে নেমে এলো টেনিয়া, আসলাম আর বানোয়ারি। শিবা জড়ানো গলায় বলল, গাড়িটা গ্যারেজ করে আসছি গুরু। হ্যাঁ, ওরা তিনজনেই টলছিল। চাঁদের আলো আর শীর্ণ ল্যাম্পপোস্টের মরা আলো মিশিয়ে ভুতুড়ে দেখাচ্ছিল ওদের, যেন নরকের আগুনের আলো ছায়ায় দুলছে তিনটি মূর্তিমান পাপ। আজকে নেশা করেছে ওরা, প্রচুর নেশা। প্রথমে ভিআইপির পাশে একটা ডান্স বারে, তারপর আসলামের কৈখালির আড্ডায়। গেটে সামন্ত বসেছিল। টেনিয়া জিজ্ঞেস করল, এই কিরে হারামি, মালগুলোকে খেতে দিয়েছিস? গেছলাম দিতে, দরজা খোলেনি। মানে? কুত্তিগুলো দরজা বন্ধ করে ভাবছে পার পাবে? আবে শিবা জলদি আবে, চল তো ওপরে চল, আগে আমি যাচ্ছি, শিবা আর আসলাম, তারপর বাকিরা। কেমন, বেশি আনসান মজাকি করবি না, কোথাও যেন দাগ পাক না পড়ে। বলতে বলতে ওরা একতলায় উঠে আসে, নিয়তির অমোঘ অভিশাপের মতো। টেনিয়া শিবাকে বলে, খটখট খট, দরজা খুলতে বল। শিবা খটখট করতে করতে বলতে থাকে, রাত হলো, দোর খোলো কুকুমণি সোনারে, মাসুক এসেছে, কত চোখ খুলে দেখো রে। কোনো সাড়া আসে না। ধমকে ওঠে টেনিয়া, হাই চলবে, ছড়া কেটে সাল্লা বাপের বিয়ে দিচ্ছে, চলবে কান্দা লাগা। বলতে বলতে টেনিয়া এগিয়ে এসে শিবাকে নড়া ধরে তোলে, তারপর দুজনে এগিয়ে ধাক্কা দিতেই দরজাটা যেন অলৌকিকভাবে হাট হয়ে খুলে যায়, এবং তার ফলে হুড়মুড়িয়ে ওরা দুজনেই ভেতরে হুমড়ি খেয়ে চলে আসে। আর ঠিক তখনই যেন অলঙ্ঘনীয় ভবিতব্যের মতোই দরজাটা ওদের পিছনে সজোরে বন্ধ হয়ে যায়। যদিও সেটা খেয়াল করবার আগেই ওরা সামনের দিকে তাকায় এবং চরম অবিশ্বাসে, সর্বগাসী আতঙ্কে আর হাড় হিম করা ভয়ে স্থানু হয়ে যায়। সেই অর্ধেক আধার ঘরের মধ্যে আধো চাঁদের আলো আর ল্যাম্পপোস্টের মৃত বিবর্ণ হলুদ আলো মিশিয়ে যেন প্রাগৈতিহাসিক এক সিলুয়েট তৈরি করেছে। আর তার মধ্যে ওরা দেখল তিনটি নগ্ন শরীর ঘরের মধ্যে বিচিত্রভাবে দাঁড়িয়ে। বড় মেয়েটির ডান হাতে একটি ভয়াল দর্শন রক্তাক্ত খড়ক, আর তার মাথার জায়গাটা ফাঁকা, সেটা ধরা আছে তার নিজেরই বাঁ হাতে। আর সেই কাটা গলা থেকে ঝর্ণার মতন ছিটকে উঠেছে তিনটি রক্তধারা। তার দুটি ধারা গিয়ে পড়েছে তার দুপাশে দাঁড়ানো বাচ্চা মেয়ে দুটির মুখে, আর তৃতীয়টি নিজেরই কাটা মুন্ডুটির মুখে। বড় মেয়েটির গলায় দুলছে নরকরটির মালা, আর উদ্ধত দুই স্তনের মাঝে কৈতের মতো জড়িয়ে আছে একটি কুচকুচে কালো কেউটে। ঘরের মধ্যে উঠেছে এক চাপা ঘূর্ণি, আর সেই প্রবল হাওয়ায় উড়ে যাচ্ছে তাদের খোলা চুল, যেন দাউ দাউ করে জ্বলছে নরকের কালো আগুন।
বাচ্চা মেয়ে দুটি চোখ খুলে পরম আবেশে পান করে যাচ্ছে সেই অঝোর ধারায় উৎসারিত রক্ত। তাদের হাতেও একটি করে ভীমকায় খড়গ, রক্তে ভেসে যাচ্ছে তাদের সমস্ত মুখ। রক্ত স্নাতা সেই ভয়ঙ্করী দুজনকে দেখে মনে হচ্ছে যেন সাক্ষাৎ রক্ত পিসাচি ডাইনি। দেওয়ালে, সিলিংয়ে, জানলার কাঠে লেগে রয়েছে তাজা রক্তের ছাপ। সারা মেঝে থই থই করছে রক্তে, যেন আজ বিশ্ব চরাচরের সমস্ত রক্ত এই ঘরেরই মধ্যে। আওয়াজ শুনে একসঙ্গে তিনটে মাথায় এদিকে ফেরে, রক্ত মাখা মুখে সাদা দাঁত বের করে তিনটে মুখই খল খল করে একটু হেসে নেয়। তারপর যেন পাতালের গভীর থেকে, সমুদ্রের বুকের থেকে, আগ্নেয়গিরির আগুন থেকে উঠে এলো একটি প্রশ্ন, আর তা উচ্চারিত হল একই সঙ্গে তিনটি গলায়। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আপনাদের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমাদের আরও ভালো করতে সাহায্য করবে, তাই ভালো বা খারাপ যাই লাগুক অনুগ্রহ করে লিখে জানান। ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আরও ভালো গল্প আরও ভালোভাবে উপস্থাপনার প্রতিশ্রুতি রইল। ভালো থাকবেন, শুনতে থাকবেন, সাপোর্ট করবেন। টেক কেয়ার।